নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খুব সহজে 1 মিনিটের মধ্যে ঘষা ঘষি ছাড়া কি করে ম্যাজিকের মতন চিরুনিগুলো পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার চিরুনিগুলো আমি অনেকদিন পরিষ্কার করিনি ভিডিওটা করব বলে, তো দেখো কি পরিমাণে মানে নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো আমি 1 মিনিটের মধ্যে ম্যাজিকের মতন কোনো ঘষা ঘষি ছাড়াই কি করে পরিষ্কার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর চিরুনিগুলো পরিষ্কার করার পরে দেখো একদমই নতুনের মতন ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো এটা কি করে হলো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি, আর তোমরা দেখতে থেকো সাথে থেকো। প্রথমে আমি একটা বড় বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটাকে আমি গরম করে নেব, তার জন্য আমি ইন্ডাকশনটা অন করে দিলাম। এবার নিয়েছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। সোডা ভীষণ আমাদের পরিষ্কার করতে সাহায্য করে। তো 1 চামচ আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি নর্মালি ঘরের যে ডিটারজেন্ট পাউডার আমরা ইউজ করি সেই পাউডার 1 চামচ। এই দুটো জিনিস আমি খুব সুন্দর করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি ইন্ডাকশনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবারে আমি চিরুনিগুলো দিয়ে দিয়েছি। চিরুনিগুলো দিয়ে ঠিক আমি 1 চামচ দিয়ে এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে দেবো চামচ দিয়ে, আর খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কোনো ঘষাঘষি করব না, শুধুমাত্র জলের মধ্যেই রেখে দেব। আর এটা আমি 1 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। তো এটাকে আমি এইভাবেই মানে চামচটা দিয়ে এইভাবেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব, তাহলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কোনো ঘষাঘষি কোনো কিছুরই দরকার হবে না, আর একদম অল্প সময়েই খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে চিরুনি দুটো। দেখতেই পাচ্ছ ময়লা গুলো কিন্তু চিরুনির থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, আর হালকা হালকা কিন্তু পরিষ্কার হয়েই এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দেবে, আর তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে কিন্তু একটু শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো আজকে আমার ভিডিওটা প্রথমবার, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো চিরুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ময়লাগুলো ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো রকম ভিডিওটা এডিটিং করার সময় কোনো কিচ্ছু কিন্তু আমি কাটিনি, পুরো যেরকম আমি ভিডিওটা করেছি সেরকমই আছে। তো দেখো চিরুনিগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর শুধু আমি জলটাকে এ মানে চিরুনিগুলোর মধ্যে একটু এরকম করে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি চিরুনিগুলোকে, তাতেই খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো একটুও কিন্তু ময়লা নেই, কালো ভাবটা যেটা ছিল সেটাও নেই। এবার আমি নর্মাল পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব চিরুনি দুটোকে। চিরুনি দুটোকে আমি পরিষ্কার জলে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর দেখো কত সুন্দর নতুনের মতন চকচকে হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে, আর কোনো ঘষা ঘষি কোনো কিছুরই দরকার হলো না, কত কম সময়ে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।